আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার শুরু হলো দিনহাটার বড় সাত দলে। বৃহস্পতিবার দিনহাটা দু নম্বর ব্লকের বড় সাত দল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জনসংযোগ যাত্রা করে ভোট প্রচার করলেন এলাকা প্রধান তথা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তাপস দাস। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাপসবাবু বলেন, স্থানীয় বিধায়কের নেতৃত্বে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। আজকে আমাদের লাঙ্গুলিয়া পার্ট ওয়ান ঘাট পার্ট, সেই পার্টের কর্মসূচি হলো বিধায়কের নেতৃত্বে, সেই কর্মসূচিতে মানুষের ব্যাপক হারে সাড়া। মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় যে সমস্ত উন্নয়ন, গরিব মানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছে, বাচ্চার থেকে স্কুলে যাওয়া, মিড ডে মিলের খাবার, রেশন ব্যবস্থা, স্বাস্থ্যসাথীর ব্যবস্থা, কন্যাশ্রী ব্যবস্থা, রূপশ্রী ব্যবস্থা, এই যে উচ্চ মাধ্যমিকের যে একটা করে মোবাইল, একটা করে ট্যাব দেওয়ার যে মুখ্যমন্ত্রী যে নিয়েছে, সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা এই বিধানসভায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভিক্ষা চাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বাড়িতে আছি, প্রায় বাড়িতে একটাই কথা যে আমরা অন্য কিছু বুঝি না, আমরা দিদিকে চিনি, তাই জোড়াফুল চিহ্নে যেখানেই দেখবো আমরা সেই প্রতীক চিহ্নেই আমরা ভোটটা দেব। আপনারা রীতিমতন জানতে পারেন যে না, আমাদের এই বিধানসভায় উদয়নগর নেতৃত্বে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কাজ করেছেন, প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে গিয়ে আমরা সেই কাজকে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। পেলাম যে এইবারকার ভোটটা মানুষের খুব গুরুত্বপূর্ণ ভোট, এই ভোটটায় দিদিকেই চায়, বাংলার মেয়েকেই চায়, ঘরের মেয়েকেই চায়, তার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সাড়া পেলাম, তারা বাংলার মেয়েকেই চাচ্ছে। আমার নাম তাপস দাস, আমি বড়শাক দল অঞ্চল তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান।